চুয়াডাঙ্গা জীবননগরের দেহাটি গ্রামে পঞ্চাশ বছর বয়সী মতিয়ার রহমান নামের এক ব্যক্তির গলায় ছুরি দিয়ে শেষ করার অভিযোগ নিহতের স্ত্রী ও মেয়েকে আটক করেছে পুলিশ। গত শনিবার সকাল ৮টার দিকে দেহাটি গ্রামের নিজ বাড়িতে শোবার ঘরে এই ঘটনাটি ঘটে। কুপ্রস্তাব দেওয়ায় নিজের বাবাকে শেষ করেছেন বলে স্বীকার করেছেন ওই মেয়ে। নিহত মতিয়ার রহমান জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের হঠাৎপাড়া মৃত গোলাম হোসেনের ছেলে। তিনি দেহাটি বাজার ও আশেপাশের গ্রামে ভাঙ্গারি কেনাবেচার কাজ করতেন। তিনি দেহাটি মাঠপাড়ায় স্ত্রী মেয়ে ময়না খাতুন ও দুই নাতনিকে নিয়ে বসবাস করতেন। বাবাকে শেষ করার কথা স্বীকার করে মেয়ে ময়না বলেন, আমার আব্বা আমাকে কুপ্রস্তাব দেওয়ায় আমি তাকে ঘুমের মধ্যে ছুরি দিয়ে গলায় পোষ ও পরে তার গোপনাঙ্গ কেটে দিয়েছি। কেডিকে ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুর রহমান জানান, এই ঘটনায় মা ও মেয়ে মিলে মতিয়ার রহমানের গলা কেটে শেষ করেছে। জানা মতে মতিয়ার খুবই ভালো লোক ছিলেন। এই ঘটনার পিছনে অন্য কোনো ঘটনা আছে কিনা তা পুলিশ তদন্ত করলে বের করবে। চুয়াডাঙ্গার জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম জাবিদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় অভিযুক্ত নিহতের স্ত্রী তসলিমা খাতুন ও মেয়ে ময়নাকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে জীবননগর থানা পুলিশ। প্রাথমিকভাবে মেয়ে ঘটনাটি নিজের মুখে স্বীকার করেছে। তিনি আরও বলেন, মরদেহকে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তো দর্শক, উক্ত ঘটনায় আসলে কি কুপ্রস্তাব দিয়েছিল মেয়েকে, নাকি অন্য কোনো রহস্য থাকতে পারে বলে আপনার মনে হয়, তা কমেন্ট করে জানিয়ে দেন আমাদেরকে। ধন্যবাদ।